হই বড় ভাই আপনি আমার খবর দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে জুনিয়র ডিপজল, তাকে অনেকে বলে জুনিয়র মান্নাও বলে, কিন্তু দেখতে আমার কাছে ডিপজলের মতো লাগছে। আপনাকে ডিপজল বলে কেন? আমি এখন স্বাভাবিকভাবে কথা বলছি, ঠিক আছে? আমার নাম হলো হৃদয় খান, আমি স্টেজ প্রোগ্রামে অনুষ্ঠান করি বেশিরভাগ, আর আমার স্টেজ প্রোগ্রাম থেকে নামটা জুনিয়র ডিপজল দিয়েছে, সবাই পছন্দ করে। এবং এদিকে আমি শর্ট ফিল্ম করছি, নাটক করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আর জুনিয়র ডিপজল নামটা দিয়েছে ডিপজল ভাই, কণ্ঠ অভিনয় সব কিছু আমি নকল করতে পারি, এবং স্টেজ প্রোগ্রামে নায়িকা নিয়ে ডান্স করি, অভিনয় করি, এখন নাম দিয়েছে জুনিয়র ডিপজল। আসলে আমি ডিপজল ভাই তো আগে আমার মতনই বটি ছিল, এখন মোটামুটি চিকন হয়ে গেছে। তো ডিপজল ভাইকে আমি অনেক ভালোবাসি বলে নামটা আমার জুনিয়র ডিপজল দিয়েছে, আর আমি নামটা পেয়ে আমি অনেক খুশি। ডিপজলের সাথে কখনো দেখা হয়েছে? ডিপজল ভাইয়ের সাথে মিডিয়াতে যখন আমি এডপিসি গেছিলাম দেখা হয়েছিল। ডিপজল হ্যাঁ কি বলছে? ডিপজল ভাইকে কথা বলতে পারি নাই, অনেক মানুষ ছিল, আমি সামনে যেতে পারি নাই, তখন আমাকে দেখছে, ঠিক আছে? আর আমি যখন ডায়লগ টাইলগ দিই ডিপজল ভাই আমাকে দেখে, ডিপজল ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ আছে, সোজা ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে। আপনি আমার খবর দিচ্ছেন, এই বড় ভাই, বড় ভাই আপনি জানেন না বড় ভাই, আপনার ইজ্জত আমার ইজ্জত, আপনার মান ইজ্জত আমার মান ইজ্জত, এই বড় ভাই আপনার ইজ্জতে হাত দিচ্ছে বাদশা, ওই বাদশার জিন্দগি আমি বরবাদ করে দেবো, বাদশার আমি খায় পেলাম বড় ভাই, আপনি আদালত পুলিশ দেখবেন, বাদশার জিন্দগি আমি বরবাদ করে দেবো, এরকম ডায়লগটা ছিল। আমি তুই মাগার আমার সাথে মহান বেদবি করছস, খুদার করছ আমার যে কে পাইছে ওরে মরণে চুলকানি মলম লাগাইছি, তোরে আজকে আমি চারুম না, তোরে আমি চুলকানি মলম লাগামু, হরডা হরডা বিশুডা হাই বিশু। আরে গত কিছুদিন আগে হবার বাবা জজ দেখে বেড়ে হবার মাকে বানাইছিস বিধবা, হবাকে বানাইছিস এতি, হাই বিশু তুই আর কি চাস বল, আর কি চাস, আর গরিবের দুঃখ আবার দুঃখ, গরিবের কান্না আবার কান্না, হাই বিশু। হবার বাবা যখন মারা যায় তখন আমাকে বলেছিল আমি ভালো হওয়ার জন্যে, আমি তোদের কারণে ভালো থাকতে পারলাম না, হাই বিশু আমার হাতে কথা কেউ বাঁচবি না, আমি তোদেরকে ডলা ফান্টাস করে দিব। থ্যাংক ইউ।